ম্যাথ সলভ টিচার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার এই ম্যাথ সলভ টিচার চ্যানেলটি মূলত পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তো আমি পর্ষদ টেস্ট পেপার থেকে অঙ্কের 1 মার্কসের এমসিকিউ, 2 মার্কসের কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 8 এবং কোশ্চেন নাম্বার 12 প্রশ্নের উত্তর বুঝিয়ে তার ভিডিও আপলোড করে দিয়েছি। এছাড়াও উপপাদ্য প্রয়োগ, পাটিগণিত এবং পরিমিতির এবং রাশিবিজ্ঞানের সাজেশান দিয়ে দিয়েছি। ইতিহাসের 11টি স্কুলের এমসিকিউয়ের উত্তর আপলোড করে দিয়েছি এবং ভূগোলের 9টি স্কুলের এমসিকিউয়ের উত্তর আপলোড করে দিয়েছি। আজকে ভৌতবিজ্ঞানের প্রথম 3টি স্কুলের অর্থাৎ পেজ 208, 211 এবং 215-র গ্রুপ এতে একের যে 15টা প্রশ্ন থাকে এমসিকিউয়ের সেগুলো এবং গ্রুপ বিতে 2-এর 2.1 থেকে 2.21 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকে তার উত্তর আমি আপলোড করেছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার ভিডিওর ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটা প্রেস করে দিও, এর ফলে আমি পরের ভিডিওগুলো যখন আপলোড করব তোমরা পেয়ে যাবে। যদি আমার কোনো অ্যান্সার ভুল থেকে থাকে আমি ডিসক্রিপশানে তার সঠিক উত্তর দিয়ে দেবো, তো তোমরা ডিসক্রিপশানটা ফলো করবে। আর আজকে আমি 3টি স্কুলের বলছি, বাকি যে স্কুলগুলো থাকছে সেগুলো আমার এই ভিডিওটি শেষ হওয়ার ঠিক 10 সেকেন্ড আগে একটা ছোট ভিডিও দেখতে পাবে ডান দিকে, তার মধ্যে ক্লিক করলে তোমরা বাকি স্কুলের গ্রুপ এ এবং গ্রুপ বির ভৌতবিজ্ঞানের গ্রুপ এ এবং গ্রুপ বির যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকে শুরু করলাম। পেজ নাম্বার 208, বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, গ্রুপ এর 1.1, ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হল সি, সিএফসি হবে। 1.2, 1 পাস্কেল ইকুয়াল টু এক্স ডাইন পার সেমি স্কোয়ার, এক্সের মান হবে বি 10। 1.3, 4 মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা হল 4, অপশান বি। 1.4, নিম্নলিখিত কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, সি হবে রূপ। 1.5, গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় সি, উত্তল দর্পণ। 1.6, প্রিজমের প্রতিসরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন, অপশান এ লাল হবে। 1.7, ফিউস্তার কোন ধাতুর তৈরি, সি টিন ও সিসার সংকর ধাতু। 1.8, 1 WH ইকুয়াল টু এক্স জুল, এক্সের মান কত, অপশান ডি হবে 36,000। ঠিক আছে, মানে 1 Wh ইকুয়াল টু এক্স জুল হলে এক্সের মান 36,000। 1.9, কোনো জীবাশ্মের বয়স নির্ণয় ব্যবহৃত হয় অপশান ডি, সি 14। 1.10, কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম, সি লিথিয়াম। 1.11, যে মৌলের অণুতে ত্রিবন্ধন থাকে সেটি হল ডি নাইট্রোজেন। 1.12, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে যে প্রক্রিয়াটি ঘটে এ জারণ। 1.13, লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ সি 35%। 1.14, কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা হয় ডি জিঙ্ক। 1.15, কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, অপশান এ মিথেন। তো এই স্কুলটার আমি গ্রুপ বি এরটা সলভ করিনি, বাকি স্কুলগুলোর আমি গ্রুপ এ এবং গ্রুপ বি দুটোরই সলভ করেছি। ঠিক আছে, এবার চলে এলাম পেজ নাম্বার 211, বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজের স্কুল। 1.1, মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায়, অপশান সি আয়নোস্ফিয়ার। 1.2, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি বনাম টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার লেখচিত্রটি হল সি সরল রেখা, মূল বিন্দুগামী নয়। নিচের কোনটি মোলার আয়তনকে সূচিত করে, NRT, অপশান সি। 60 গ্রাম একটি গ্যাসের STP-তে আয়তন 5.6 লিটার, গ্যাসটির আণবিক ভর কত, অপশান বি 240। 1.5, হ্রদের জলে উপরিতলের উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড হলে হ্রদের তলদেশে জলের উষ্ণতা হবে, অপশান ডি 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 1.6, তাপমাত্রা বাড়ালে ধাতু নির্মিত দোলকের দোলনকাল, অপশান এ বৃদ্ধি পাবে। 1.7, আলোকের প্রতিফলনে আপতন কোণ আই এবং প্রতিফলন কোণ আর এর মধ্যে সম্পর্কটি হল
অপশান এ আই ইকুয়াল টু আর। 1.8 মোটর গাড়ির চালকের পেছনের যানবাহন দেখার জন্য ব্যবহৃত দর্পণটি হল অপশান সি হবে উত্তর। 1.9 বৈদ্যুতিক মোটরে কুণ্ডলীর একবার পূর্ণ ঘূর্ণনে তড়িৎ প্রবাহমাত্রার দিক পরিবর্তন হয় অপশান বি দুইবার। 1.10 এ বি এবং সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9, 17, 19 হলে কোন মৌলটি ব্যতিক্রমী অপশান সি সি হবে। 1.11 সরলতম অ্যালকাইন হল অপশান ডি অ্যাসিটিলিন। 1.12 থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় তা হল অপশান এ এফি মানে আয়রন। 1.13 নেসলার বিকারক দ্বারা কোন গ্যাস শনাক্ত করা হয় অপশান ডি হবে অ্যামোনিয়া NH3। 1.14 একটি তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ হল অপশান ডি মিউরিয়াটিক অ্যাসিড মানে HCl। 1.15 আইনস্টাইনের ভর ও শক্তির নিত্যতা সূত্রটি এই ভর ও শক্তির তুল্যতা সূত্রটি হল অপশান সি ই ইকুয়াল টু NC স্কোয়ার। তো যদি আমার কোনো অ্যান্সার ভুল থেকে থাকে তোমরা ডিসক্রিপশানটা ফলো করবে। আর আজকে যে আমি তিনটি স্কুলের ভিডিও আপলোড করেছি এই ভিডিওটি শেষ হওয়ার ঠিক 10 সেকেন্ড আগে একটা ছোট ভিডিও দেখতে পাবে ডান দিকে, তার মধ্যে ক্লিক করলে তোমরা পরের স্কুলের ভিডিওগুলো পেয়ে যাবে গ্রুপ এ এবং গ্রুপ বির, ঠিক আছে? তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার ভিডিও ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটা অবশ্যই প্রেস করবে, তাহলে পরের ভিডিওগুলো পাবে। আচ্ছা চলে এলাম গ্রুপ বিতে। 2.1 বায়ুমণ্ডলের যে বিক্রিয়ার মাধ্যমে ওজোন সৃষ্টি হয় তার নাম আলোক রসায়ন বিক্রিয়া। গ্রিন অথবা দি যেটা আছে গ্রিন হাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে 15°C। 2.2 এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না, সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। চার্লস সূত্রের VT লেখচিত্রটির প্রকৃতি কিরূপ মূল বিন্দুগামী সরলরেখা। 2.5 এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কেলভিন অথবা দিয়ে যেটা আছে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি। 2.6 গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অধিবৃত্তীয় দর্পণ। 2.7 দুটি মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপাতনের ক্ষেত্রে কোন আলোকরশ্মির কৌণিক চ্যুতির পরিমাণ কত, কোন আলোকরশ্মির কৌণিক চ্যুতির পরিমাণ কত, এটা হবে 0। 2.8 তড়িৎ বিভব কী রাশি স্কেলার রাশি। 2.9 উষ্ণতা ও ব্যাস স্থির রেখে একটি তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলো তারের রোধের কিরূপ পরিবর্তন ঘটবে সমানুপাতিক। 2.10 তেজস্ক্রিয় রশ্মির মধ্যে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ গামা। এবার চলে এলাম 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করতে বলেছে, ঠিক আছে? তো 2.11.1 অতি হ্রস্ব পর্যায়, এটা হবে অপশান সি হিলিয়াম এইচই, ঠিক আছে? তারপরে 2.11.2 আছে একটি ক্ষার ধাতু, এটি হবে অপশান এ সোডিয়াম মানে এনএ। 2.11.3 আছে ডুরালুমিন সংকর ধাতুর মূল উপাদান, এটা ডি হবে অ্যালুমিনিয়াম। 2.11.4 বলেছে ক্যালামেন যে ধাতুর আকরিক, এটা বি হবে জিঙ্ক। 2.12 আসছে একটি তরল অধাতুর নাম লেখো, ব্রোমিন হবে। 2.13 সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি, হিলিয়াম হবে। অথবা দিয়ে যেটা আছে কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়, হাইড্রোজেন হবে। 2.14 পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত, আয়ন হবে। 2.15 বরফ কারখানায় শীতলীকরণের কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়, অ্যামোনিয়া। কপার ও ম্যাগনেশিয়ামের মধ্যে কোনটি পিতলে বর্তমান, তো কপার হবে। 2.17 নিচের যৌগগুলির মধ্যে কোনটি জৈব যৌগ, তো এগুলোর মধ্যে CHCl3টি হবে, ঠিক আছে? 2.11 CH3 CH2 CHO যৌগটির IUPAC নাম হবে হচ্ছে প্রোপানল। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। এবার চলে এলাম পেজ নাম্বার 215 বনমালীপুর
প্রিয়ানাথ ইনস্টিটিউশন ফিজিক্যাল সায়েন্স। আচ্ছা, 1.1 কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এটি হবে কার্বন ডাইঅক্সাইড, অপশান বি। 1.2 কোন ক্ষেত্রে, 1.2 কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না? অপশান সি হবে পি বনাম ভি। 1.3 1 মিলিমোল অ্যামোনিয়ার ভর হল, অপশান সি 0.017 গ্রাম। 1.4 কাঁচের গায়ে প্ল্যাটিনামের তার সিল করে আটকানো যায় কারণ উভয়ের, ডি হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান। 1.5 কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর চ্যুতি সর্বনিম্ন হয়, অপশান এ হবে 0 ডিগ্রি। 1.6 আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক, অপশান বি হবে কমে। 1.7 কোনো তড়িৎ বর্তনীতে বিভব প্রভেদ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হল, অপশান বি ভোল্ট মিটার, অপশান বি ভোল্ট মিটার। 1.8 1 HP মানে হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন একটি মোটর প্রতিদিন 30 মিনিট করে চললে এক মাসে বিদ্যুৎ শক্তি খরচ হবে, অপশান এ 11.19 BOT ইউনিট। 1.9 সূর্যের অপরন্ত শক্তির উৎস হল, অপশান ডি নিউক্লিয় সংযোজন। এবার চলে এলাম পেজ নাম্বার 216। 1.10 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হল, অপশান ডি হবে ক্যালসিয়াম মানে CA। 1.11 কোনটি হাইড্রোজেন ঘটিত যৌগটি, কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির, অপশান এ হবে সোডিয়াম হাইড্রাইড। 1.12 তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া হয়, অপশান বি বিজারণ। 1.13 নিচের কোনটি হিমায়ক রূপে কাজ করে, অপশান সি তরল অ্যামোনিয়া। 1.14 ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপোসাইট দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হয়, অপশান সি বেগুনি। 1.15 কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে তা হল, অপশান সি অ্যাসিটিলিন। তো আমার এই ভিডিওটি শেষ হবার ঠিক 10 সেকেন্ড আগে একটা ছোট ভিডিও দেখতে পাবে ডান দিকে, তার মধ্যে ক্লিক করলে বাকি স্কুলের MCQ-এর মানে গ্রুপ এ এবং গ্রুপ বির 1 নম্বরের যে প্রশ্নগুলো থাকে তার উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, 2.1 গ্রুপ বি, 2.1 বায়োগ্যাসে উপস্থিত জৈব উপাদানটি কী? তো মিথেন হবে, মিথেন। অথবা দি যেটা আছে, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়? থার্মোস্ফিয়ার হবে। 2.2 তাপমাত্রা স্থির রেখে আবদ্ধ কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে উহার ঘনত্বের কিরূপ পরিবর্তন হয়? চাপ বাড়ালে আয়তন কমবে। 2.4 গ্যাস অণুগুলির গড় গতিশক্তির সঙ্গে গ্যাসের পরম উষ্ণতার সম্পর্ক কী? সমানুপাতি। 2.5 দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? আলোর বিক্ষেপণ। 2.6 স্বাভাবিক ও সুস্থ চোখের দূরবিন্দুর দূরত্ব কত? 25 সেমি থেকে অসীম দূরত্ব। ফিউস্তারের 2.7 ফিউস্তারের উপাদানগুলি লেখো, টিন ও সিসা। 2.8 উষ্ণতা বাড়ালে রোধ হ্রাস পায় এমন একটি পদার্থের নাম, সেলেনিয়াম হবে, ঠিক আছে। 2.9 তেজস্ক্রিয় রশ্মির মধ্যে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? গামা রশ্মি। অথবা দিয়ে আছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, নিউক্লিয় সংযোজনের শর্ত হল হালকা মৌল ও অতি উচ্চ উষ্ণতা, সত্য হবে। 2.10 বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল মেসোস্ফিয়ার। এবার হচ্ছে 2.11 পিতলে আছে কিন্তু ব্রোঞ্জে নেই, এটি সি 10টা হবে। 2.11.2 ধাতুর সক্রিয়তা শ্রেণী অনুযায়ী সবচেয়ে সক্রিয় ধাতু এ হবে পটাশিয়াম। 2.11.3 সর্বাধিক আয়োনাইজেশন শক্তি বিশিষ্ট মৌল, ডি হবে হিলিয়াম। 2.11.4 একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বারের নাম হচ্ছে, বি প্ল্যাটিনাম। এবার চলে আসছে 2.12 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম, অ্যালুমিনিয়াম। 2.13
13 একটি সমযোজী যৌগের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, হাইড্রোজেন ক্লোরাইড। 2.14 একটি মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের নাম ও সংকেত লেখো, নাম হচ্ছে ফরমিক অ্যাসিড, সংকেত HCOOH। 2.15 লেড অ্যাসিটেট দ্রবণে সিক্ত কাগজ H2S গ্যাসের মধ্যে ধরলে কিরূপ বর্ণ ধারণ করে, কালো বর্ণের। নেসলার বিকারক কী অথবা দি যেটা, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইট, এর ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। 2.16 স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটির নাম ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5। 2.17 অসম্পৃক্ত জৈব যৌগ সাধারণত কোন ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে, প্রতিস্থাপন বিক্রিয়া। 2.18 IUPAC নাম লেখো, তো এটা লিখেছি প্রোপানল। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।